তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমি হইলাম দৈত্য, এই চেরাগের দৈত্য। হে দৈত্য, দৈত্য হলে তো ভয়ঙ্কর অবস্থা হয়, সিং থাকে সিং কই। হ্যাঁ, কম দুলাতে দুলাতে নাচতে নাচতে আইতাছো, এটা কেমন দৈত্য তুমি? আরে বাবা, আগে মানুষ কি ছিল? হ্যাঁ, মানুষ ছিল আগে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির কি ছিল? লেজ ছিল। কিন্তু বর্তমানে মানুষের লেজ আছে? নাই, কারণ যুগের পরিবর্তন হতে হতে এখন মানুষের লেজ নাই, ডিজিটাল হয়ে গেছে। তেমনি আমারও পূর্বপুরুষ ছিল যাদের সিং ছিল, কিন্তু তাদের এখন আর সিং নাই, মানে আমার সিং নাই, পরিবর্তন হয়েছে। তো এতদিন পর কেন আমাকে খবর দিয়েছো বলো? এতদিন পর মানে প্রায় 200 বছর ধরে আমি এই জায়গার ভিতরে বসে আছি। শুধু আমি না, আমার পূর্বপুরুষ বাপ দাদা যারা ছিল তারাও বসে আছে। এই প্রজন্মে এসেও আমার কাজ কাম নাই, আমি একদম বসা। তো আলাদিন বলো, তোমার কি চাই? তাহলে দত্ত ভাই, তাহলে এক কাজ করো, কি গ্যালাক্সিতে একটু খাবার দাবার এনে দাও। তুমি কি খেতে চাও, ফলমূল না ফাস্ট ফুড? দাও ফলমূল, ফলমূল। দাঁড়াও, কই আহ নাকি? আমি তো ছবির মধ্যে দেখছি ওই দত্ত চাওয়ার সাথে সাথে ঠুস করে খাওয়া নেয়, পরে এমন দিয়ে আহ না। খামোশ, কমলার এই অবস্থা কে মনে হইতেছে? কেউ বুঝি অভিশাপ দিছে কমলার? এটা কি পেঁপে? তোমার এত পোকে খাওয়া মনে হইতেছে আমার অর্ধেক কে? কমলার এই অবস্থা কে? হ্যাঁ, গাজর এরকম কাটা কোটা কে? আলাম গাজর নাই, ফ্রেশ গাজর। আমার বাপ দাদারা যখন ছিল তখন নেটওয়ার্কের এত প্রেশার ছিল না, বর্তমানে এত ইউজার হয়ে গেছে যে নেটওয়ার্ক আর পাওয়া যায় না, সার্ভার হ্যাং করছে। যা আসছে তাই খাও, বেশি কথা বললে এটাও খাইতে পারবা না। না দত্ত সাহেব, আপনার সাথে আর আলাদিনের ছবির দত্তর সাথে কিন্তু মিলতেছে না, কি মন জানি আপনার আমরা কাছে ঠিকই মনে হইতেছে, মানে কাজকর্ম ঠিক মতো করতে পারলেন না। কিন্তু যজ্ঞ যখন না ডাকার আগেই চলে আসছেন, আর কি করার, আর খাওয়ান দাওয়ান নিয়েছেন, যেটুক পচা মশা অর্ধেক মতো যাই হোক আনছেন, তো ভালো কথা। আপনার তো এখান থেকে বাইর করছি, কিন্তু আবার ঢুকামু কেমন এটার মধ্যে? তোমার এই চেহারা কাছে না, এই চেহারা কিন্তু আরেকটা ঘষা দাও, তুমি ঘষা দেওয়া মাত্রই আমি ভিতরে চলে যাব। এত বড় একটা বডিরে আমি এই চেহারাগের মধ্যে ঢুকামো কেমনে? আচ্ছা ঠিক আছে, যাক আমরা তো সঙ্গে মতো খাই, আপনি যদি এরকম করে চায় থাকেন সামনে ঠিক মতো খাইতে পারবো না। আমরা তো ভাই ঢুকার ঢুকার সম্মানিত গ্রামবাসী, আপনারা সবাই জানেন আপনারা আমার আব্বাজানকে অনেক ভালোবাসেন,
আপনাদের পরিশ্রমের ফসল। আজকে আমার আব্বা এই এলাকার চেয়ারম্যান। আমার আব্বা চেয়ারম্যান মানে আপনাদের উন্নয়ন, কি বলেন? শোনেন, এই এলাকার উন্নয়ন করতে হলে আমাদেরকে সবাই একসাথে চলতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন আমাদের এলাকার রাস্তা পাকা হয়ে গেছে, কি হয়েছে না? এই পাকা রাস্তা কেমনে হয়েছে? আমার আব্বা চেয়ারম্যান হওয়ার কারণে হয়েছে। আপনারা আমার বাপকে পাস করাইছেন এলাকার উন্নয়নের জন্য, এটা আপনাদের আমাদের প্রতি অনেক ভালোবাসা। আমার বাবা হচ্ছে এই এলাকার জন্য উন্নয়ন করেছে, আমি তার সুযোগ্য সন্তান। ফাজিল ফাজিল বদমাইশ মিথ্যুক, আমি তো তোর বাপের বোর্ডে নেই, বোর্ড চুরি করে এখন আবার বড় বড় কথা বলস। দাঁড়াও, দেখাইতেছি মজা। এখন নাচের টাইম না, নাচ বন্ধ করো। বুঝি দেখো, চেয়ারম্যান আর চেয়ারম্যানের ছেলে মিথ্যা বানোয়াট কথা বলতেছে, জনগণের সাথে ধোকা দিতেছে, ওদের একটু উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। বন্ধু আলাদিন, তুমি খালি দেখো আমি কি শায়েস্তাটা করি ওদের। যাও ওই মুন্সিবাড়ি পর্যন্ত পাকা রাস্তা, আমার আব্বা সরকারের সাথে কথা বলে সেটা ব্যবস্থা করে ফেলেছে। আমার আব্বা যে কত দিল দরদি। আপনাদের আরেকটা দাবি ছিল রিলিফের চাল প্রত্যেকে 2 কেজি করে পায়, সেটা 10 কেজি করতে হবে। আমার আব্বা আপাতত 5 কেজি করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে। শোনেন, আর একটা কথা বলতে চাই, সত্য কখনো চাপা থাকে না। আমার আব্বা জান, আমার আব্বা জান ভালো মানুষ না। আমার আব্বা রিলিফের মাল সরকার থেকে 10 কেজি নেয়, আপনাদের সবাইকে দেয় 2 কেজি, ঠিক আছে না? আপনারা আমারে বলতে দেন, চুপ করেন। আপনারা জানেন আমার আব্বা ভালো লোক না, আমার আব্বা বোর্ড কাইটা সিলমাইরা পাস করছে। আরে কই দেন না, ভালো কথা তো বলতেছি, আপনি চুপ করেন। আমার আব্বা ভালো লোক না, আমার আব্বা সুবিধার লোক না, আমার আব্বা কালোবাজারি করে, আমার আব্বা এলাকায় রাস্তাঘাট করে নাই। সম্মানিত এলাকাবাসী, আসলে আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। ও ওই বিরোধী দলের সাথে হাত মিলাইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। আসলে ঘটনাটা হইল গিয়া, কি বললো? আমি আসলে মানুষটা কিন্তু ভালো না, আপনারা কিন্তু ভোট দিয়ে আমারে পাশ করেন না। আমি ভোট কাইটা টাকা পয়সা দিয়া চেয়ারম্যান হয়েছি। ওই যে মুন্সিপাড়া রাস্তাটা আছে না, মুন্সিপাড়া রাস্তাটার জন্য একটা বাজেট পাশ হয়েছে, সেই বাজেটের টাকা আমি মাইরা খাইয়া ফেলাইছি। তাই আপনারা আপনাকে ওই পায়ের জুতা খুইলা আমার দিকে ভিক্ষা মারেন, আমি মানুষের সুবিধা রাখবো। তুমি এমনি মন খারাপ করে বসে আছো, তোমার কি হইছে আমাকে বলো, আমি তোমার মন ভালো করে দিচ্ছি। তোমারে বন্ধু কি বলবো, আসলে সমাজে গরিব মানুষের জন্মগ্রহণ করাই পাপ অন্যায়, নাহলে আমি যারা এত ভালোবাসি সে আমার গরিব,
তারপর বোকা শোকা এসব কথা বইলা কেল লিগে তাচ্ছিল্য করে চলে যাবে। কি হয়েছে তোমার? তুমি আমাকে পুরো বিষয়টা খুলে বলো। শুনবা তুমি, আচ্ছা ঠিক আছে, শুনতে যখন চাইতেছ আমি তোমার সব কিছু খুলে বলি। তাই একদিন ওইদিকে কি তাকাও তুমি? আমার এই ডাইকা নিয়ে আসা, ওইদিকে তাকায় আসো, আমি এখানে বসা। আরে হয়েছে, শোনো মন টন খুব একটা ভালো না। কেন কি হয়েছে? আর বলতেছো না, সব পেশা পেশাল। আর তুমি হুদায় হুদায় টেনশন করো না তো, তোমার সাথে আমার বিয়ে হইব। তুমি শোনো নাই সিনেমার গান, আশিক দিবানা আশিক দিবানা পিয়া ও পিয়া? ওইসব কথা বা, মানে আশিক পিয়ার বিয়ে হইবই, কেউ ঠেকাইতে পারবো না। সত্যি আমার বিয়ে করবা তো? আবার জিগা, আমি তোমার জন্য কারে বিয়ে করুম বলো তো? হ্যাঁ দেখো দেখো, আলাদিন ভাই যাইতেছে। কাকি আলাদিন, তুমি ওরে ডাকবা কেন? এত খারাপের খারাপ, জানো কি করছে? কেন কি করছে? আমার আব্বার কাছে বিচার দিছে আমার নামে। কি কইছে জানো? আমি নাকি খারাপ কাজ করি? আরে আমি কি খারাপ কাজ করতে পারি বলো? এমন কাজ করছি দিছি বন্ধুরা সবাই মিলে দুইটা, একদম এক বছরের মধ্যে আর উঠতে পারবো না বলে মনে হয় না। শালা আমার হাইটটা যায় কেমনে? শোনো টেনশন নিও না তুমি, আমি তোমার বিয়ে করুম বুঝছো। আর এই যে তোমার সাথে আমি প্রেম করতেছি মনে করে, এই যে একসাথে বসে আছি, তুই এটা দেখে আমার আব্বার কাছে কয়ে দেয়, আব্বা আবার আমার বকা দিতে পারে, আর দিব না। আর যদি দেয় এবার এমন মার মারুম। ওই সাগরের কচ্ছপ দেখছো নাই, গড়ায় গড়ায় যায়, ও সারাটা জীবন গড়ায় গড়ায় পার করবো, দাঁড়াইতে পারবো না। আমি হচ্ছে চেয়ারম্যানের বলে আসছি। আচ্ছা এইসব মারামারি বাদ দিয়া এখন কও আমাদের বিয়ের কি করবা? ওরে আমার পিয়া রে, তোমাকে তো আমি বিয়ে করবো, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারি? তুমি তো একমাত্র আমার গার্লফ্রেন্ড। শোনো ওই যে মিটিংয়ে টার্ম হয়ে গেছে, আমার এখন আমবাগানে যেতে হবে। হ্যাঁ আমবাগানে? ওখানে কি? ওখানে তুমি আমার সাথে যাও। তোমার সাথে যাই তো রাত্রিবেলা, দিনের বেলা কার সাথে থাকি? যে মিটিং আছে না অফিসিয়াল, আমি তো চেয়ারম্যান না, চেয়ারম্যানের পর তো এই গ্রামে সব মিটিং করতে হয় না আমার। ওখানে আমার কিছু গোপন মিটিং আছে, মিটিং শেষ করে আমি আসলাম না, তুমি রাত্রেবেলা চলে আসো ঠিক আছে? সত্যি কইতেছো? আরে হ্যাঁ, আর রাত্রেবেলা আইসা বিয়ের ব্যাপারে আলোচনা করবো, কোনো টেনশন নেই, আমি তো তোমারই বিয়ে করুম। আশিক দিবানা যাই যাই যাই। পাগল একটা, আশিক দিবানা তোমার প্রিয়া। শোনো বন্ধু, আমি অনেক ভালোবাসি আমাদের মাস্টার চাচার মেয়ে তানিয়ারে, কিন্তু ও আমার ভালোবাসে না, ও ভালোবাসে চেয়ারম্যান লম্পট ছেলে আশিককে। বন্ধু তুমি চিন্তাই করতে পারবো না, চেয়ারম্যান ছেলে আশিক কত খারাপ, কত জঘন্য চরিত্রের একটা মানুষ, কত মেয়ের জীবন যে সে নষ্ট করছে এর কোনো ঠিক ঠিকানা নেই, তুমি চিন্তা করতে পারবো না। আমি যার ভালোবাসি তানিয়া, তার দিকেও সে কুনজর দিছে। আমি বাধা দিছিলাম, চেয়ারম্যানের পোলা তার দলবল নিয়ে স্কুলের পিছনে নিয়ে আমারে মারছে, আর আমার হুমকি দিছে আমি যদি প্রতিবাদ করি বা কিছু বিচার সালিশে যাই তাহলে বলে আমার মায়েরা চোখ উঠে নিব। তারপর তারপর শুনো না, আমি না মা হতে যাচ্ছি। তুমি কি বললা? কি পাগলের মতো আবল তোমার কথা বলতেছো? আবল তাবল না, এটাই সত্যি কথা। তখন কি করবা করো? দেখো দেখো তো ফালতু কথা বললে আমার কিন্তু মেজাজটা খারাপ করে দিও না। এটা কোনো সময় হলো, সামনে নির্বাচন, আমার আব্বা চেয়ারম্যান, মানুষ সমর্থক এলাকার, একটা কথা বলে দিলা। সত্যি কথা, সারাদিন আমার মাথা ঘুরায়, বমি আহে। যা ঘুরায় ঘুরাক, কোনো কথা শুনতেছে না, যা লাগবো টাকা লাগলে আরো দিব, ধরো। টাকা লাগবো না, তুমি আমার নিয়ে যাও। আমি নিয়ে যাবো মানে? আমি তোরা লইয়া যাবো, যখন প্রয়োজন হবে আস্থানে নিয়ে যাবো। নিয়ে যাবো রাখি শয়তান কথা।
তোমার এইসব আবল তাবল কথা তো আমার শোনার সময় নাই। টাকা দিছি, কালকে ক্লিনিকে যাবা, যায়া প্রশ্ন করবা। টাকা আমার লাগবে না, তুমি আমারে নিয়ে যাও। টাকা লাগলে আরো দিব, আর এই সময় তো ফালতু কথা বলবো না। পরিষ্কার করে আস্তানে চলে আসো। দাঁড়াও, এই দাঁড়া। বানায় বানায় আর মিথ্যা বলতে হবে না। এই তিন দিনে আমি ঠিকই বুঝতে পারছি তুমি আমার কত ভালোবাসো। তুমি না শুধু শুধু আমার উপর রাগ করতেছো। তুমি জানো আমি হচ্ছে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পোলা, রানিং চেয়ারম্যানের পোলা। আমি হচ্ছে ভবিষ্যৎ চেয়ারম্যান। এই ইউনিয়নের সমস্ত সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, বিচার, সালিশ সব আমাকে করতে হয়। আমার এত দায়িত্ব পালন করতে হয়, তোমাকে তো সময় কম দিই। তুমি কেন আমার প্রতি রাগ করো? আমার তুমি আমার হবু বউ, তুমি রাগ করলে হবে? তাইলে বলো কবে বিয়ে করতেছ? বিয়া 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 বিয়া, এই বিয়ে নিয়ে তোমরা কি শুরু করলে সবাই মিলে বলো তো? হ্যাঁ, সবাই মিলে মানে? না না আব্বা, সকালে আমার আব্বা আমারে বলতেছে বিয়ের কথা, তুমি বলতেছো বিয়ের কথা। তা সবাই মিলে যদি বিয়ের কথা বলো হবে? আমি তো আগে নিজের কাজটা গুছায় নিচ্ছি, কাজ গুছায় নিলে তারপরে তো বিয়ে করবো। আর আমি তো তোমাকেই বিয়ে করবো, তুমি আমার তো সুন্দরী, তো গার্লফ্রেন্ড, বুঝো না তুমি? ফোন আসছে তোমার আব্বা, আব্বা ফোন দিছে। হ্যাঁ আব্বা, আব্বা আমি তো উত্তরপাড়ায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে পোলাপাঞ্জাটে মিটিংয়ে আছি। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, আব্বা ইউনিয়ন পরিষদে? আব্বা 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 আমি আসতেছি। আব্বা 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 তুমি বসো, কাজটা শুরু করো, মিটিংটা আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ আব্বা আমি আসতেছি, রাখি আব্বা। দেখছো আব্বা মিটিংয়ে আমার যাইতে বলতেছে তাড়াতাড়ি। এখন এখানে থাকা যাবো না, মিটিংয়ে যাইতে হবে। হ্যাঁ আমি এসে আবার তোমার সাথে দেখা করুন, তুমি এখানে থাকো। হ্যাঁ ঠিক আছে, গেলাম। হ্যাঁ শোনো, আবার কি যাওয়ার সময় ডাকতে হয় না? হ্যাঁ এখনো বললো বোন দিয়া, আমি ওই কথাটা মনে করাই দিতে। চলো একদম ভাগ করো না, কই যাও তুমি? কই যাই, তোমার কই থইব? বাড়িতে যাই, কিছু কইবা? সামনে দাঁড়াইছো কে? না বলতে তো চাই অনেক কথাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। কথা কইবা? তুমি আমার লাগে কথা কইবা? তুমি তো কথা কওয়ার সময় শিশু বাচ্চা হয়ে যাও, অথচ চুরি করার সময় ওস্তাদ। তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কে? আমি তো তোমারে আসলে ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো? তোমার ভালোবাসা ধুইয়া তুমি পানি খাও, আমি গেলাম। দাঁড়াও, এই যে আবার কিন্তু একটা ভুল করলো তুমি। এই তোমার কাছ থেকে আমরা শিখতেইব কোনটা ভুল কোনটা সঠিক, সোর একটা। আচ্ছা তুমি যে আমার ভালোবাসো, নিজের চেহারা ডায়না একটু দেখছো? ঠিক আছে তানিয়া, তুমি যা কয়ে শান্তি পাও কও, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি যে চেয়ারম্যানের লম্পট পোলার সাথে সম্পর্ক, প্রেম করো, ভালোবাসো, তুমি কি জানো কত খারাপ, কত লম্পট? ওই যে মাইনুদ্দিন কাকার মেয়ে তুলি আছে না, আর ওই যে জমির উদ্দিন কাকার মাইয়া প্রিয়া, দুজনের সাথে প্রেম করে দুজনের বিবাহের কথা বইলা ঘুরাইতেছে। তোমার সাথে কিন্তু ও প্রতারণা করবে, ভালো না কিন্তু। এই চুপ, অনেকক্ষণ ধরে কইতাছিস, এরপর কিন্তু থাপড়ায় গালে। দাঁড়া, তোমারে আশিকটা দিয়ে যে কি মারটা খাওয়ামু, তখন বুঝবা কত গমে কত আটা। হ্যাঁ তানিয়া বলো। তোমার নিয়ে মানুষ খালি উল্টাপাল্টা কথা কয়। কি বলতেছো? আমার নামে উল্টাপাল্টা কেন বলবি? এই গ্রামে আমার মতন পবিত্র ছাওয়াল কি একখানো আছে? কি বলো সে উল্টাপাল্টা? তোমার না কিছুক্ষণ আগে কথা বলে আসলাম। এই সত্যি করে বলো তো, আমার নামে তোমার কাছে আবল তাবল কথা কে বলে? সত্যি করে বলো তো। ওই যে ভাদাই মা আলাদিন আছে না, ওই আলাদিনের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আলাদিন বলছো তো, আমি দেখতেছি বিষয়টা, তুমি টেনশন নিও না। আর বলো তো কি বলো, বলেটা কি বলো তো? কইছে
তুমি নাকি অনেক মায়ার লোকে প্রেম করো, মায়াগুলোকে ফুর্তি করো। আরো কইছে তোমার নাকি চরিত্র খারাপ। তোমার এই কথা বলছো? ওর এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখতেছি ব্যাপারটা। আলাদিনের বাচ্চা, তোরা মেবার খাইছি হারাম জাদা এদিকে আয়। আলাদিনটা দেখতে হবে উল্টা পাল্টা বলছে আমার তানিয়ার কাছে, এদিকে আয়। ধরে নিয়ে আসি, আপনার করছি না, একশো হাত মাটির নিচে থাকলে আর ধরে আনবো, এ জানছি। ভালো করছিস ধরে নিয়ে আসা। তুই জানিস কি বেশি বাইরা গেছিস? আমার বাপের কাছে আমার নামে বিচার দেশ, আর এলাকায় মানুষের দুর্নাম করস, যার গাছ তার গাছ কস। কী পাইছিস নিজেরে কি মনে করস? তুই নিজেরে চেরা গলা আলাদিন মনে করস? তুই আজকে এমন দেয়া দিমু, সাইজ করে দিমু। এই আস্তানা নিয়ে যা। ভাই আপনি কোনো টেনশন করেন না, যেভাবে সাইজ করা লাগে আপনি শুধু দেখবেন পরে। চল, ইচ্ছা মতন পিটাবি, ওজন দাঁড়াইতে না পারে, হাঁটতে না পারে, চল। শিবাইরা বাইরা গেছে বন্ধু। আলাদিন, তোমার গায়ে হাত দিছে, তুমি খালি আমার একবার বলো, ওই মাস্টারকে মেরে আমি ম্যানেজ করে নিয়ে গেছি। না না, আমি এইভাবে আমি ওইভাবে তানিয়া পাইতে চাই না। আমি চাই তানিয়াও আমার ভালোবাসুক, আমার বুঝুক। বন্ধু আলাদিন, তুমি একদমই চিন্তা করো না, আমি সব কিছু দেখতে আসছি। আর এই যে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, এটা তুমি রাখো। আর আমি চেয়ারম্যানের পোলারে দেখতে আসছি, তুমি একদমই টেনশন করো না। এই যে তোমাকে এখন দেখতে খুব ভালো লাগছে, এরকম হাসি খুশি সব সময় তোমায় তোমার, তুমি হাসি খুশি থাকবা, আমিও হাসি খুশি থাকবো। তানিয়া তানিয়া মনটা নীলা কারিয়া, তানিয়া তানিয়া মনটা নীল করি। মানুষজন আসছে তো, দেখলে কি মনে করবে? কোথায় মানুষজন? তোমার বাসায় তো তোমার আব্বা মা কেউ নাই, আমি সব জানি। তোমার আব্বা মা দেখে দেখছি। তারপরও আমি যে মাস্টার সাহেবের মেশি ডাক্তার তোমার জানার কথা, তাই না? অবশ্যই আমি জানি। মাস্টার সাহেবের মায়া বলে তো সমস্ত দেখার শোনার দায়িত্ব আমার, এ এলাকার চেয়ারম্যানের পোলা আমি। তোমার মানুষের মতো আমি দেখবো আর কে দেখবো বলো? জি না, আমার বাপের একটা আলাদা মানুষ। যাও এত রাত এখানে থাকবে, যাও যাও যাও। কি বলো? শোনো, দিনে তো অনেক ব্যস্ত থাকি, মনে করো ইউনিয়ন পরিষদ অনেক কাজ থাকে, মিটিং থাকে, তোমাকে দেখা করতে পারি না। বসো 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 বসো। সারাদিন তো অনেক ব্যস্ত থাকি, তোমার সাথে দেখা করার সময় পাই না, সারাদিন মিটিং মিটিং থাকে, তাই ভালো তোমার আব্বা মা কেউ নাই যেহেতু দেখা করে যায় আর কি। শোনো, তোমার জন্য একটা গিফট আছে। চোখ বন্ধ করার আগে তারপরে দেবো। একদম চোখ খুলবে না। শোনো, হাত পাতো। না দুইটা পড়া লাগবে না, এটা পরে পড়বো, কালকে পড়বো। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর লাগছে তোমাকে। হয়েছে, এখন যাও, তাড়াতাড়ি যাও। আরে চা ভালো হয়েছে রে, দেখতে পাবো না কার খামারের দুধ। এই কুদ্দুস। হ্যাঁ ভাই বলেন।
তুই যে চা বানাইতেছিস, দুধ কোথা থেকে নিয়ে আসছিস? তুলা হয়ে যায় সাদেক ভাইয়ের খামার থেকে দুধ নিয়ে আসি। সাদেক ভাইয়ের খামার থেকে আনছিস? কিন্তু সাদেক মিয়া তো দুধের সাথে পানি মিশায় ভেজাল করে। কি বলেন ভাই, সাদেক ভাই তো এরকম কাজ করতেই পারে না। সাদেক ভাই তো সামনেই আছে জিগান। এই আলাদিন, এই আমি যে দুধে পানি দেই তোরা এটাকে কইছে? হ্যাঁ, তুই তো একটা চিটা, তুই নিজেই তো আমার দুধ চুরি করে নিয়ে মাংসের বিলাস। আর আমার রান্না করা ভাত তরকারি নিয়ে তুমি পরে মাংসে খাওয়াও। হ্যাঁ, তুমি আলাদিন হয়ে গেছ। তুমি আলাদিনের সেরাক পেয়ে গেছো না? আজকে তোমার খবর আছে। এই পরে ধর তো। শোনো, বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, খাস কামড়া খালি আছে, চলো যাই। প্রতিদিনই তো যাই ঘাস কামড়ায়, আজকে একটু এখানে বসো না। দেখো না রাতের আকাশটা কত ভালো, রোমান্টিক না? বুঝছো কি জন্য বলে রোমান্স? রোমান্স ঠিকই বলছো, রোমান্সও ভালো লাগে মাঝে মাঝে। আর আমারে তুমি তো ভালো হয়েছে, আমার কিউট কিউট। যাক শোনো, তোমাকে তো একটা কথা বলাই হয় নাই, এই যে আমাকে এই বাগান বাড়িটা দেখতেছ, এই বাগান বাড়িটা হচ্ছে আমার দাদা, এর আগের দাদা ছিল, এর আগের দাদা ছিল, এরকম 14 বংশ ছিল, 14 বংশের জন্য এই বাগান বাড়িটা ছিল, আর খাস কামড়াটা ছিল। এই খাস কামড়ায় মনে করে যে আমি থাকি না, এরকম আমার বংশে সবাই নিয়ে আসতো আর কি, সবাই মিশে থাকতো। মানে খাস কামড়া আর কার কার জন্য? মানে আমার 14 বংশে আমার মতন যারা পোলা ছিল, খানদানি পোলা, সবাই ব্যবহার করতো, এখন আমি ব্যবহার করি। মানে দিনে তুমি থাকো না রাতে তুমি থাকো, আর দিনের বেলা হচ্ছে ওই আমার অফিসিয়াল মিটিং টিটিং হয় আর কি। তুমি কি অন্য কিছু মনে করতেছ নাকি? না না, কি বল। আরে না, আমার মতন পবিত্র বলে একটা বাবা নাই এলাকায়, আমার বাবা চেয়ারম্যান, আমি হবু চেয়ারম্যান। এই ঘটনা তারা বন্ধু বাবাদের আসছো তুমি বলো বন্ধু বাবাদের আমি তোমার জন্য কি করতে পারি? দেখো চেয়ারম্যানের ছেলে অনেক দুশ্চরিত্র, দেখো আরেকটা মেয়ের সর্বনাশ করতেছে, ওই আমার তানিয়ার মাথাটা নষ্ট করছে, ওর কি করা যায় অত? দাঁড়াও, ওদের দেখা কেমন যান, তুমি খালি দাঁড়ায় দাঁড়ায় দেখো, আমি এমন ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা তুমি ব্যবস্থাটা করো, আমি তানিয়ারে ডাকতে নিয়ে আসি, হাতে হাতে ধরা নিয়ে গা, ঠিক আছে? শোনো, অনেক রাত হয়ে গেছে, এই বাইরে বেশিক্ষণ না থাকাই ভালো, চলো খাস কামড়ায় চলো। এখনই যাবা? একটু পরে যাই। আরে চলো না, চলো চলো চলো। ওঠো, ধরে রাখছো কেন, ছাড়ো না। আরে আমি ধরছি কই? উঠতে দাও না। আরে আমি তো কিছু করতেছি না, তুমি ছাড়ো। হাতটা ছাড়ো। তুমি ছাড়ো। আমি ধরলাম কই? কি কও, তুমিও ধরো না, আমি ধরে নেছি, তাহলে উঠতে পারতেছি না তো। বুঝতেছি। আরে ঠেলা ধরো। ঠেলা আমি কই ধরছি, তুমি তো ধরছো। ঠেলা বসাচ্ছ কেন, ছাড়ো না কেন? আমি কই ধরে আছি, তুমি তো ধরে আছো। আমি ধরলাম কই, তাহলে উঠতে পারতেছি না কেন? আরে আমি উঠতে পারতেছি না। দেখো কি হয়। আমার পেতনি মনে হয় না, তার মানে এতদিন যা শুনছি সব ঠিক, সব ঠিক। হ্যাঁ, তার মানে কি তুমি তানিয়ার সাথে প্রেম করো, আমার সাথে করো, আর দশটামের সাথে করো? ছি 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 ছি, আমি তোমারে অনেক ভালো ভাবছিলাম, কিন্তু তুই একটা লম্পট,
একটা প্রতারক। তুই আসলে যে একটা বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার সত্যি সত্যি যাবে তোমার প্রাণ। দেখছো তানিয়া, থাপ্পড় দিলে আমার মান সম্মান যাবে। ও হবে না, জিক্কা গাছের আঠা লেগে গেছে। তোমাকে খাইছি আমি, তোরে আমি খাইছি আলাদিন। ওই তুই কেন এমন করস বাজান? তুই বুঝোস না, তুই আমার নারী ছেড়া ধন, বুকের মানে। তোর কিছু হইলে আমি বাঁচতে পারুম ক? আচ্ছা তুই আমার মাথায় হাত দিয়া ক, তুই আমার এই দুনিয়াতে থুইয়া তুই মরতে পারবি? মায় তুই একটু রাগ করতে পারে, পারে না ক? ঠিক আছে, তুই ভাতটা খাইয়া একটা ঘুম দে বাজান। ঠিক আছে মা, তুমি আমি যাও। ঠিক আছে আমি যাই বাজান। আমার পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, এটা তুমি রাখো। আসলে একটা ভালো ছেলে, আমি হুদাই ওরে ভুল বুঝলাম না, আলাদিনের কাছে মাফ চাইতে হইব। ওর মতো করে আমার কেউ ভালোবাসতে পারবো না। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ঘটনা কি? সবাই দৌড়াইতেছে, তোমরা দৌড়াইতেছো, কি হয়েছে? কেন আপনি জানেন না? আঙ্গু চেয়ারম্যান তো আসল চেয়ারম্যান না, এই ভোট কাইটে পাশ করছে আর চাল চুরি করে ধরা খাইছে। ওরে আর ওর পোলারে পুলিশ আইসে ধরতে ওর বাড়িতে, এলাকায় ওর বাড়ি যাইতেছি আমরা। আমরা গেলাম ভাই। হ্যাঁ আজ দুধ চা হইব না, রং চা খাইলে খাইতে পারো। কেন? ওই যে ওপারা সাদেক কা আছে না, এটা আমার দুধ দিত, এটা দুধে পানি মিশাইয়া ধরা খাইছে, তাই আজ দুধ চা হইব না।
আলাদিন, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা গো? আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি তোমারে ভুল বুঝছি। তুমি আসলে অনেক সৎ, তুমি সবার উপকার করো, সব মানুষের উপকার করো। আর আমি গাধার মতো তোমারে অনেক কিছু কইছি, তুমি আমারে মাফ করে দিও। আমি ওই আশিকের সব কিছু ভুইলা গিয়া তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তুমি যদি রাজি থাকো, এই জীবনে আমার আর যাওয়ার কিছু থাকবে না। তানিয়া, তুমি তো আমার সম্পর্কে ভালো জানো, আমি আসলে তোমারে ভালোবাসছিলাম, এটা সত্য, এতে কোনো ভুল নাই। কিন্তু বউ হিসাবে তোমাকে আমি জীবনে কোনোদিন কল্পনা করার সাহস পাই নাই। তুমি কি সত্যি আমারে ভালোবাসো? কেন, তুমি আমারে বুঝো না? আচ্ছা কত, তুমি এত ভালো কেন? আমি তো আলাদিন, আলাদিনের সবসময় ভালোই হয়। এই তোমার সাহস হয় না, আমি আসলে কল্পনা দেখতেছি না তো, না কল্পনা না তো, সত্যি।